আপনারা দেখছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেল। জেনে নেব আজকের এই মুহূর্তের বাছাই করা সেরা 10টি খবর। অবশ্যই জুড়ে থাকবেন আমাদের চ্যানেলের সাথে শেষ অবধি আজকের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত জানার জন্য। বিস্তারিত জানবো প্রত্যেকটি আপডেট, তার আগে রাখবো একটি ছোট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে বেশি বেশি মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবরগুলো পৌঁছে যায়, এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। রাজ্যে আবারও বাড়ানো হলো করোনার বিধিনিষেধের সময়সীমা। রাজ্যে লোকাল ট্রেন থাকছে বন্ধই, শনি রবি ছাড়া 5 দিন যাতায়াত করবে মেট্রো। এছাড়াও কোন কোন নতুন নিয়ম জারি করা হলো, আজ থেকে রাজ্যে কোন কোন নতুন নিয়ম জারি হচ্ছে বিস্তারিত আপনাদেরকে জানাবো, কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেটাও জানাবো। রাজ্যে 30 জুলাই পর্যন্ত বাড়লো করোনার বিধিনিষেধের মেয়াদ। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। লোকাল ট্রেন আপাতত বন্ধই থাকছে 30 জুলাই পর্যন্ত, তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে, আংশিকভাবে খুলছে মেট্রো পরিষেবা। শনি রবিবার বাদে সপ্তাহে 5 দিন 50% যাত্রী নিয়ে চলবে মেট্রো। প্রত্যেক দিন মেট্রো স্যানিটাইজ করতে হবে, মেট্রোর কর্মী যাত্রীদের করোনার বিধিনিষেধ মেনে চলতে হবে। নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই থাকছে 30 জুলাই পর্যন্ত। 50% যাত্রী নিয়ে সরকারি বেসরকারি বাস, ফেরি, ট্রাম, ট্যাক্সি, ক্যাব, অটো চলবে, তবে চালক যাত্রীদের কোভিড বিধি মেনে চলতে হবে। সিনেমা হল, স্পা, সুইমিং পুল বন্ধই থাকছে 30 জুলাই পর্যন্ত, তবে যে সুইমিং পুলে রাজ্য জাতীয় স্তরের সাঁতারুরা প্রশিক্ষণ নেন সেগুলো সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে। আগের মতোই সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক জমায়েত বন্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। বিয়েতে 50 জনের বেশি জমায়েত নয়, অন্ত্যেষ্টিকর্মে 20 জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়েছে নবান্ন। রাজ্য জানিয়েছে জরুরি পরিষেবায় যুক্ত অফিস আগের মতোই খোলা থাকবে, সাধারণ সরকারি অফিসে 25% বেশি হাজিরা নয়। অন্যদিকে বেসরকারি অফিস, কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ 50%। প্রাতঃভ্রমণ ইত্যাদির জন্য পার্ক খোলা থাকছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, তবে টিকা না নিলে পার্কে যাওয়া যাবে না। সমস্ত দোকান বাজার বর্তমান নিয়মে চালু থাকবে। রেস্তোরাঁ, পানশালা, শপিং মল, ক্লাবে 50% বেশি উপস্থিতি নয়, সেগুলো খোলা থাকবে রাত 8টা পর্যন্ত। সেলুন, বিউটি পার্লার বর্তমান নিয়মেই খোলা থাকবে। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সড়ো সুখবর, মহার্ঘ ভাতা বাড়লো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 1 লাফে 17% থেকে বেড়ে হলো 28%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বন্ধ হয়ে থাকা বর্ধিত মহার্ঘ ভাতা ফের চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার। বুধবার এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA বাড়িয়ে 28% করার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে এবং তা কার্যকর হচ্ছে 1 জুলাই থেকেই। বর্তমানে 17% মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। গত বছর জানুয়ারি মাসে তা 4% এবং গত বছর জুন মাসে 3% এবং চলতি বছরের জানুয়ারিতে আরও 4% বাড়ানো হলেও বর্ধিত অঙ্ক পাচ্ছিলেন না কর্মীরা, কারণ কোভিড পরিস্থিতিতে সাময়িকভাবে বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা জুলাই থেকেই সব মিলিয়ে 28% মহার্ঘ ভাতা পাবেন। এবার সব মিলিয়ে 52 লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী উপকৃত হবেন কেন্দ্রের এই সিদ্ধান্তে। সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ, এবার দার্জিলিং সফরেও বাধ্যতামূলক কোভিড রিপোর্ট। এবার দার্জিলিং সফরেও গেলে লাগবে করোনার রিপোর্ট। কোভিড টেস্টের রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে না পারলে এবার হোটেলে প্রবেশের অনুমতি পাবেন না পর্যটকরা দার্জিলিংয়ে। বুধবার এই নির্দেশ দিয়েছেন সেখানকার জেলাশাসক। ধীরে ধীরে রাজ্যে কমছে সংক্রমণ, তবে এখনও বেশ কয়েকটি জেলায় ঊর্ধ্বমুখী গ্রাফ, তার মধ্যেই রয়েছে দার্জিলিং। কম বেশি প্রত্যেক দিনেই প্রায় 70 জন সংক্রমিত হচ্ছেন। এই পরিস্থিতিতে বিধিনিষেধ খানিকটা শিথিল হতেই দার্জিলিংয়ে পাড়ি দিচ্ছেন ভ্রমণ পিপাসুরা। যা বাড়াচ্ছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা, সেই কারণে এবার কড়া পদক্ষেপ করল দার্জিলিং জেলা প্রশাসন। বুধবার সাংবাদিক বৈঠক করে জেলাশাসক জানিয়েছেন, দার্জিলিং পৌঁছানোর 72 ঘন্টা আগের করোনার পরীক্ষার রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার সার্টিফিকেট না থাকলে কোনো পর্যটককে হোটেলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। ভারতে আবারও ফিরে আসছে করোনার তৃতীয় ঢেউ। অঙ্ক বলে দিচ্ছে ভারতে কবে আসবে তৃতীয় তরঙ্গ, ঠিক কোন মাসে আঘাত হানতে চলেছে করোনার তৃতীয় ঢেউ ভারতবর্ষে, কোন রাজ্যগুলো নিয়ে ভয় বেশি বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। করোনা সংক্রমিতের সংখ্যা কমছে না, কারণ আর ফ্যাক্টর কমছে না, আর সেটাই চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। এই আর ফ্যাক্টরই পূর্বাভাস দিচ্ছে ভারতে করোনা তৃতীয় তরঙ্গের সময়কালের।
কী এই আর ফ্যাক্টর? সম্প্রতি চেন্নাইয়ের ইনস্টিটিউট অব ম্যাথামেটিক্যাল সায়েন্সের তরফে একটি সমীক্ষা চালানো হয় ভারতে করোনা সংক্রমণ নিয়ে। সেখানেই এই আর ফ্যাক্টরের প্রসঙ্গটি উঠেছে। একজন সক্রিয় রোগীর থেকে কতজন সংক্রমিত হচ্ছেন তার অনুপাতই হলো আর ফ্যাক্টর। এই আর ফ্যাক্টরের মান যদি একের বেশি হয় তাহলে বুঝতে হবে একজন সক্রিয় রোগীর থেকে একের বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। এবার উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। মে মাসের মাঝামাঝি ভারতে আর ফ্যাক্টরের মাত্রা ছিল 0.78, অর্থাৎ 100 জন সক্রিয় রোগীর থেকে 78 জন সংক্রমিত হচ্ছিলেন। তাতেই ধীরে ধীরে কমছিল সংক্রমণের হার, কিন্তু জুনের শেষে এসে আবার তা পৌঁছে গিয়েছে 0.88, অর্থাৎ 100 জন সক্রিয় রোগীর থেকে এখন সংক্রমিত হচ্ছেন 88 জন। 9 মার্চ থেকে 21 এপ্রিলের মধ্যে দেশে এই আর ফ্যাক্টরের মান ছিল 1.37, অর্থাৎ প্রত্যেক 100 জন সক্রিয় রোগীর থেকে 137 জন সংক্রমিত হচ্ছিলেন। বর্তমানে আর ফ্যাক্টরের মান বিচার করে গবেষক দলের সদস্যদের দাবি, অক্টোবর নভেম্বর নাগাদ তৃতীয় তরঙ্গ ভারতে ভয়াবহ জায়গায় পৌঁছতে পারে। গোড়াতেই কেরল এবং উত্তর পূর্বের রাজ্যগুলোতে এর প্রভাব সর্বাধিক পড়ার আশঙ্কা রয়েছে। ওই সময়ের জন্য সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। বলেছেন, ওই সময় বেড়াতে যাওয়া বা অপ্রয়োজনে বেশি যাতায়াতের বিষয়ে সতর্ক হওয়া উচিত, না হলে এর ফল আরও একবার ভয়ঙ্কর হতে চলেছে। নন্দীগ্রামে ভোটে ব্যবহৃত ইভিএম এবং ব্যালট পেপার সংরক্ষণের কড়া নির্দেশ আদালতের। মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ। তারপরেই দুদিন আগেই সেই মামলা যায় বিচারপতি শম্পা সরকারের এজলাসে। আর বুধবার নন্দীগ্রামের ভোট পূর্ণগণনা মামলা শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার। এদিন তিনি জানিয়েছেন, নন্দীগ্রামে ভোটে ব্যবহৃত সমস্ত ইভিএম ব্যালট পেপার সংরক্ষণ করতে হবে। নন্দীগ্রামের ভোটে কারচুপি হয়েছে, ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বিষয় নিয়ে আদালতে দ্বারস্থ হন বিধানসভার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে বিচারপতি বদলের পর বুধবার শুনানিতে কমিশনকে এই নির্দেশ দেওয়া হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রের ব্যবহার করা সমস্ত ইভিএম এবং কাগজপত্র সংরক্ষণ করে রাখতে হবে। নন্দীগ্রাম আসনে 2021 নির্বাচনের হাই ভোল্টেজ সিট ছিল। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মেদিনীপুরের ভূমিপুত্র তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। সেই আসনের গণনাতে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী দেখায় সংবাদ মাধ্যম, তারপরে কমিশন জানায় সেটা ভুল, আসলে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর থেকে নন্দীগ্রাম নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারপর দিনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন তিনি। সেই মতো কিছুদিন আগেই নন্দীগ্রামের পুনর্গণনা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে বেশিরো বাবুল সুপ্রিয়র করা হলো মানভঞ্জন। বিশেষ দায়িত্ব পেলেন আসানসোলের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ। মন্ত্রিত্ব হারিয়ে একেবারে বেসুরো বাঁচছিলেন বাবুল সুপ্রিয়। দলীয় নেতৃত্বকে নিশানা তো বটেই, জল্পনার পারদ চড়িয়ে টুইটারে মুকুল রায় তৃণমূল কংগ্রেসকে ফলো করতে শুরু করে দিয়েছিলেন আসানসোলের সাংসদ, যা দেখে অনেকে প্রশ্ন তুলেছিলেন তবে কি এবার শিবির বদলাচ্ছেন বাবুল সুপ্রিয়। জানিয়ে অস্বস্তিতে পড়তে হয় গেরুয়া শিবিরকে। এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র মানভঞ্জনের পথে নামল বিজেপি দল। সামনে আসানসোলে পুরসভা নির্বাচন, সেই নির্বাচনের কাজেই বাবুলের হাতে দায়িত্ব দিল এবার বিজেপি। মঙ্গলবারই আসানসোলে বিজেপির কার্যকারিণীর বৈঠক বসেছিল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ওই বৈঠকে তৈরি করা হয় পুরো ভোটে লড়াইয়ের নীল নকশা। প্রচারের জন্য তৈরি হয়েছে 21 জনের একটি কমিটি। সেই কমিটির প্রধান করা হয়েছে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো ভোটের ময়দানে নামতে চাইছে গেরুয়া শিবির। আর এই সিদ্ধান্তে বাবুলের মানভঞ্জন হলো, আবার তার অভিজ্ঞতাকেও পুঁজি করা গেল বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি বড় সুখবর, 20 লক্ষ মহিলাকে স্বনির্ভর করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান আরও বেশি করে মহিলাদের স্বনির্ভর করে তোলা হোক, তারা আর্থিকভাবে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। মহিলারা স্বনির্ভর হলে সেই পরিবারও আর্থিকভাবে সক্ষম হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই বেশি সংখ্যক মহিলাকে স্বনির্ভর করে তুলতে অন্তত 2 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গড়ার লক্ষ্যমাত্রা নিল এবার রাজ্য সরকার। সাধারণত একটি গোষ্ঠীতে ন্যূনতম 10 জন সদস্য থাকেন, সেই হিসেবে অন্তত 20 লক্ষ মহিলা এই উদ্যোগের মাধ্যমে আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হবেন। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে সব জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের অফিসারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি আরও স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার নির্দেশ দেন জেলাশাসকদের। সরকারি আধিকারিকদের মতে করোনার কারণে গ্রামীণ এলাকায় জীবন জীবিকার ওপর ভালোই প্রভাব পড়েছে। গৃহিণীদের যদি এই গোষ্ঠীর মাধ্যমে স্বনির্ভর করে তোলা যায় সেক্ষেত্রে
তিনি তার পরিবারের হয়ে ব্যবসা করে রোজগার করতে পারবেন। রাজ্যে 8,77,000-এর বেশি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, সদস্য সংখ্যা 91 লক্ষাধিক। সংখ্যাটি আরও বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে এবার রাজ্য সরকার। কোন জেলায় কত সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী বাড়াতে হবে সেটাও স্থির করে দেওয়া হয়েছে। রাজ্যের মধ্যে সর্বাধিক এই স্বনির্ভর গোষ্ঠী বৃদ্ধির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 2024 পরগনাকে 22,000 করে। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বাধিক স্বনির্ভর গোষ্ঠী রয়েছে বলে জানা যাচ্ছে। সদস্য সংখ্যার বিচারে মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা ধারে কাছে কেউ নেই। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পংয়ে সব থেকে কম লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই সংখ্যা হলো 500 করে। এছাড়াও নবান্ন থেকে জেলাগুলোতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির পরিবারগুলোর ওপর বাড়তি নজর দিতে হবে। পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর থেকে একটি পোর্টাল তৈরি করা হবে, সেখানে ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কার্যকলাপ গঠন ও অন্যান্য কর্মসূচি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বড়সড় ভুল রয়েছে, তাই নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তা সংশোধন করে বুধবার নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কীভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে এমন ভুল থাকলো সে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নতুন বিজ্ঞপ্তিতে কী সংশোধন করা হয়েছে জানাবো আপনাদেরকে। বুধবার বিকেলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, আগামী 22 জুলাই বৃহস্পতিবার বিকেল 3টের সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ওই দিনই বিকেল 4টা থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিংবা SMS মারফত মোবাইল অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে অনলাইনে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। তার জন্য ওয়েবসাইটে বা SMS-এ রোল নম্বর দিতে হবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল প্রথমে। কিন্তু এরপরেই প্রশ্ন ওঠে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পরে অ্যাডমিট কার্ডই দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের, কাজে ছাত্রছাত্রীদের কোনো রোল নম্বর নেই, তাহলে কীভাবে রোল নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা? এই প্রশ্ন ওঠে নানা মহলেই। এরপরে এদিন নতুন বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল, রোল নম্বর নয় বরং ওয়েবসাইটে বা SMS-এ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। সংশোধিত বিজ্ঞপ্তি জারি করার পরে বিতর্ক শুরু হয়, ফলে ফল প্রকাশের জন্য কেন দুটো বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে সংসদের কাছে সে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে ইতিমধ্যে রাজ্য স্কুল দপ্তর। যে ওয়েবসাইটগুলো থেকে ফলাফল জানা যাবে উচ্চ মাধ্যমিকে, সেই ওয়েবসাইটগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। ওয়েবসাইটগুলো হলো www.result.shikha, এছাড়াও www.results.nic.in, এছাড়াও www.exametc.com, এছাড়াও www.westbengalshikha। এই সমস্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে পারবেন। এছাড়াও SMS করে রেজাল্ট জানতে চাইলে SMS করতে হবে WB12 স্পেস রেজিস্ট্রেশন নম্বর, তারপরে পাঠাতে হবে 56070 এই নম্বরে। বিধিনিষেধ মেনেই পড়শি রাজ্যে খুলে যাচ্ছে স্কুল, সেই পথে আপাতত যেতে নারাজ বাংলা, বিস্তারিত জানব। করোনা পরিস্থিতিতে 2020 সালের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। চলতি বছর বিধিনিষেধ মেনে নবম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের অফলাইন ক্লাস শুরু হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ হয়ে যায়। পরিস্থিতি মোকাবিলায় স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তই বহাল রেখেছে রাজ্য সরকার, কিন্তু এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। স্কুল খুলছে পড়শি বিহারেও। গত বছর অক্টোবর মাসে বেশ কিছু রাজ্যে স্কুল খোলা হয়েছিল, কিন্তু দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই তা ফের বন্ধ করে দেওয়া হয়। তবে দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমতেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিল নীতিশ কুমার সরকার। 50% ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন, শিক্ষক শিক্ষিকা সহ স্কুল কর্মী ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট নিয়ম মেনে স্কুল খুলছে রাজস্থানেও। একই পথে হেঁটে স্কুল খোলার চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে গুজরাট সরকারও। 50% পড়ুয়াকে নিয়ে 15 জুলাই থেকে খুলে যাচ্ছে সেখানকার কিছু স্কুল ক্যাম্পাস। পড়ুয়াদের দুটি ভাগে ভাগ করে একদিন অন্তর অন্তর ক্লাস করানো হবে সে রাজ্যেও। আবার দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া জানিয়েছেন, 3 দফায় স্কুল খোলার পরিকল্পনা রয়েছে। অগস্ট থেকে ক্লাস শুরু করা সম্ভব কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছে আম আদমি পার্টি সরকার। সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। ওয়েদার রিপোর্ট আপনাদেরকে বিস্তারিত জানাবো। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ যে পূর্বাভাস, সেখান থেকে আমরা জানতে পারছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আজকে। আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও নেই, হালকা 2-1 পশলা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা।
এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।